কমল হাসান আপনি লিখেছেন বিয়েতে কোনো পুরুষ ব্যতীত শুধু মহিলা সাক্ষী থাকলে বিয়ে হবে কি যদি হয় তাহলে মহিলা সাক্ষী কতজন লাগবে বিয়েতে যদি কোনো পুরুষ ব্যতীত মহিলা সাক্ষী থাকে সেটা যথেষ্ট নয় অবশ্যই বিয়েতে আপনার পুরুষ সাক্ষী থাকতে হবে এবং বিয়ের সাক্ষী হলেও দুজন সাক্ষী হবেন কমপক্ষে দুজন সাক্ষী থাকতে হবে আর সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষ দুজন নারী এরকম সাক্ষীও যথেষ্ট হয় সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আবার সাক্ষর ক্ষেত্রে পার্থক্য আছে সব ক্ষেত্রে অবশ্য একরকম নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন দুজন নারী একজন পুরুষের সমপর্যায় হয় কিন্তু একজন পুরুষ থাকতেই হবে শাহাবুদ্দিন আপনি লিখেছেন মসজিদে খতিব নিয়োগ প্রক্রিয়া কীভাবে হওয়া উচিত খতিব নিয়োগের ক্ষেত্রে দেখা উচিত যে খতিব উপযুক্ত কিনা না যথেষ্ট নলেজ এবং জ্ঞান তার আছে কিনা না মুখলেস বা নিষ্ঠাবান কিনা এটাকে শুধু তিনি পেশা হিসাবে নিচ্ছেন না দাওয়া এবং তালিম তার উদ্দেশ্য দিন শেখানো দিন প্রচার তার উদ্দেশ্য কি না সেগুলো দেখা উচিত সেই সাথে তিনি একজন খতিবের যে গুণাবলী হওয়া উচিত তিনি হ্যাকমার সাথে দাওয়া দিতে পারেন কি না এবং তার ভিতরে বিচক্ষণতা আছে কিনা সে বিষয়গুলো পরক করা উচিত এবং সেগুলো পরক করার জন্য ওলামা একরামের কোনো কমিটি থাকা অবশ্যই কর্তব্য যারা ওলামা একরামদেরকে ভালো চিনবেন অথবা আলেমদেরকে পরীক্ষা করতে পারবেন আজকাল খতিব নিয়োগে দেখা যায় বা ইমাম নিয়োগে দেখা যায় যে কমিটিতে যারা আছেন অনেক সময় যারা কোনো দেশের এলমো রাখেন না তারাই তাদের সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং এর ক্ষেত্রে ভুলভাল হয় অনেক বেশি আব্দুল মাহজুদ আপনি লিখেছেন মসজিদের তো অবস্থা ছোটো বাচ্চা যদি কাপড় নষ্ট করে দেয় তাহলে করণীয় কী তাহলে আপনি ওই অবস্থায় বের হয়ে যাবেন এবং যেই জায়গায় আপনার নাপড় পড়েছে ওই জায়গা ধুয়ে ফেলবেন যদি কাপড়ের ওই অংশ আলাদা করে ধুতে পারেন ধুয়ে ফেলবেন আর যদি অংশ আলাদা করে ধোয়া কঠিন হয় তাহলে পুরো কাপড় পরিবর্তন করে নামাজ পড়বেন জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন মেয়েদের ডেলিভারির পর চল্লিশ দিন কি গোসল আছে থাকলে তার নিয়ম কি চল্লিশ দিনে কী কোনো গোসল আছে ডেলিভারির পর যে পিরিয়ডটা থাকে নেফাজ বলা হয় ব্রিডিং যতদিন থাকে সেই সময়টাতে আপনি তো অন্য সময়ের মতো গোসল করবেনি সেটা থেকে যখন আপনি পাক হবেন পাক হওয়ার পর নামাজ পড়বেন নামাজ পড়ার আগে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন গোসল করে তারপর আপনি নামাজ পড়বেন আপনি সোহেল হাসান লিখেছেন শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুবান নামাজ পড়লে কবুল হবে না শুক্রবার ফজর নামাজ না পড়লে ওই দিন জুবান নামাজ আর কবুল হবে না এমন কোনো কথা করোনা দিছে নেই তবে এটা ঠিক শুক্রবারের ফজর নামাজটা বছরের যে কোনো নামাজের মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ নামাজ নবী করিম সাল আসসালাম একটি হাদিস আছে আফজলুল সালতে আইন্দাল্লাহ সলা সোভাহ জমা হাতি অমর জুমা জুমার দিন ফজর নামাজটা হলো যেই কোনো নামাজের মধ্যে সবচেয়েতে উত্তম নামাজ কিন্তু এই না যে নামাজ না পড়ার কারণে আপনার জুমা কবুল হবে না